গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, তো সকালের যাবতীয় কাজ তাড়াহুড়ো করে ফেলেছি, কারণ আজকে প্রচুর প্রচুর প্রোগ্রাম আছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। আর আজকে আমার দুই মেয়ের নাচের প্রোগ্রাম আছে, সব মিলিয়ে প্রচুর প্রচুর ব্যস্ততা। তো তোমরা দেখতে থাকো সারাদিন কি কি করি, আর আমার মেয়েরা যে নাচ করেছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো দিনটাকে শুরু করা যাক, আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো চলো। 1962 সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন উদযাপনের অনুমতি চেয়ে অনুরোধ করেন। তিনি তাদের এই দিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে বলেছিলেন, আর তারই অনুসরণ করে আজকে আমরাও একটু বাড়িতে টিউশনে বসতে পারছো। তো একটু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে একটু উদ্বোধন করেছি এক স্টুডেন্টের মাধ্যমে, সেটা তুলে ধরা হয়নি। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় সারা দেশে। শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই দিনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় শিক্ষক দিবস। যদিও আমার মেয়েরা জানি না কতটা কি দিতে পারবে, তো তারই প্রস্তুতি চলছে। তো দেখলে ছোট মেয়ে তৈরি হয়ে গেছে, তো স্যারেদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই প্রস্তুতি। তো বুঝতেই পারছো বাচ্চারা একটু আনন্দ মেতে আছে, তার সাথে আমারও সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে সেই মেয়েদের মাধ্যমেই। তো দেখো আমার শাশুড়ি মায়ের পুজো দেওয়া হয়ে গেল তাড়াতাড়ি করে, আর সকালে কিছু করিনি, আলু সেদ্ধ ভাত করেছি, আলু পেঁপে সেদ্ধ ডাল সেদ্ধ এইসব দিয়ে সেদ্ধ পোড়া। তো কারণ ও ঠাকমাও যাবে, ভালোবাসে, বুঝতেই পারছো ছেলের পরে পরে নাতি নাতনিদের প্রতি একটা অন্যরকম টান হয়। তো ও শুধু আসছে যাচ্ছে, ভুলছে এটা ওটা। তো আমি এখনও ওর সাথে যেতে পারিনি, কারণ বড় মেয়েকে রেডি করতে আছে। তো ওরা গেল আর ওর মাসিমণিকে বললাম একটু দেখতে দেখবে, আর আমার বোনপাটাও ওই একটু কী যে বলে বক্তৃতা দেবে আর কি। তো এই তো বড় মেয়ে এখনও রেডি হয়নি, ওর চলছে, ওকে ছোট মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, আর তাড়াহুড়ো করে ওর মানে কি করে ওকে রেডি করেছি, ওর লুকটা দেখানো হয়নি তাড়াহুড়ো করে, বুঝতেই পারছো এদিক করা ওদিক করা। তো বড় মেয়ে একটু মানে রেডি হচ্ছে, তো একাই পারবে না বলে আমিও আছি ওর সাথে, ওই জন্য ওকে একটু হেল্প করে দেবো, সাজুগুজু করে দেবো। ওর হয়ে গেলে তবে আমিও রেডি হয়ে যাব। আমি সেরকম তো মেকআপ টেকআপ করবো না, একটু জাস্ট 10-15 মিনিট লাগবে এরকম। তো দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, পুরো মেকআপ লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। সেরকমভাবে মেকআপ করেনি, হালকা ফুলকাই করেছে, আর ও নিজেই করেছে, আমি একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি, এটাই যা, বাকি ওই করেছে, আর শাড়িটা আমি পরিয়ে দিয়েছি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে। আর সেই দিন যে ফুলগুলো এনেছিলাম দেখো কেমনভাবে আমি সেটিং করেছি, তো এরকমই। তো তোমরা দেখতে থাকো, শাড়ির লুকটাও দেখিয়ে দেবো, আর সেই মালাটা এনেছি, ছোটো মেয়ে একটা পড়েছে আর বড় মেয়ে একটা পড়েছে, আর বড় মালাটা যেটা রাধাকৃষ্ণ ছিল সেই মালাটা পরতো হয়তো, কিন্তু ম্যাম বলেছে খুব ভারী মেকআপ কিংবা ভারী গয়নাগাটি পরতে মানা করেছে, ওই জন্য সেরকমভাবে করেনি। দেখতেই পাচ্ছ তোমরা হালকা ফুলকা যতটা দরকার ততটাই দিয়েছি। আর শাড়ির লুকটা দেখে নাও, এটাকে ধুতি শাড়ি বলে পরেছে, কারণ ওর নাচে এরকমই শাড়ি লাগবে। আর মেহেন্দিটা দেখো বাম হাতটা ও দিয়েছে, আমি ডান হাতটা দিয়ে দিয়েছিলাম, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। তো রেডি হয়ে গেছে আর এবারে চলে যাচ্ছে, আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি, তাড়াহুড়ো করে আমার লুকটা দেখানো হয়নি, আর সেরকমভাবে আমি সাজিনি আগেই তো বললাম। তো এখন আমরা চলে যাব। প্রচুর গরম পড়েছে, মেয়েকে তো দেখলে বাতাস করছে, এত গরম ছিল কি বলবো, অতিরিক্ত। আর মেকআপ করেছে হালকা ফুলকা করলো, বুঝতে পারছো। আর আমি কিন্তু বড় মেয়ের সাথে যাব না, আমি ছোট মেয়ের স্কুলে নামবো আর ওর বাবার সাথে যাবে। Think they won, but I'm here to stay. Destiny will overcome. No, I am not afraid. Like a phoenix in the night, my soul will rise. From the darkness to the light.
stronger now. I won't let me down, no. My enemies will think they won, but I'm here to stay. Destiny will overcome. No, I am not afraid. Like a phoenix in the night, my soul will rise. From the darkness to the light, I feel alive. I'm a fire burning bright, I'll never die. Like a phoenix in the night, I will survive. Oh, I will survive. দেরি হয়ে গেছিল দুটো মেয়েকে একসাথে রেডি করানো, আর শাড়ি, এই শাড়ি বুঝতে পারছো ধুতি শাড়িতে একটু তো টাইম লাগে এমনি নর্মাল শাড়ির থেকে, তো সব মিলিয়ে প্রচুর দেরি হয়ে গেছিলো গো। মেয়ে এসে বলছিল, মা বাইকটা কেবল গেটে এসেছে আর আমার মেয়ে নাম ডাকতে শুরু করে দিয়েছিলো, তাড়াহুড়ো করে গিয়েছে, একটু প্রণামিটাও শেষ করতে পারেনি। তো কিছু করার নেই, যেটা ভুল হয়ে গেছে সেটা তো আর ফিরবে না। তো আমার মেয়ের নাচ তোমরা দেখো, এনজয় করো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আমার, তোমাদেরকে বলা হয়নি, আমার ছোটো বোনও এসেছিলো, বোনজির নাচ দেখবে বললে, তো সব মিলিয়ে সবাই ছিলাম, খুব এনজয় করেছি। আর দুধটা জানো তো নষ্ট হয়ে গেছিলো, কারণ সকালে দুধ দেয় পুরো ফেটে গেছিলো। আর এখানে ডাল ভিজে রেখেছিলাম, তো ওটাই একটু বড়া বানাবো, আর ভাত করেছি আবারও, আর একটু শর্টকাটে করে নিব তোমার মাছের ঝোল, এই দিয়ে শর্টকাটে আজ খাবো, কারণ প্রচুর বেলা হয়ে গেছিলো। সেই টিফিন করেছিলাম, ছোটো মেয়ের স্কুলে টিফিন দিয়েছিলো, সেই টিফিনটাই সবাই খেয়েছিলাম। তারপরে ভাত খেতে প্রায় পাঁচটা মতো বেজে গেছিলো, বুঝতেই পারছো স্কুল থেকে একটা যেহেতু অনুষ্ঠান চলছে টাইম তো লাগবে। আর আমার ছোটো মেয়ের নাচটা হালকা ফুলকা একটু দেখে নাও, এরপরের ব্লগে তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা অল টাইম হাসি মুখে থেকো আর ভালোবেসে বলো আমার সাথে, রাধে রাধে, টাটা, গুড নাইট।